গতবার আমরা করেছিলাম প্রান্তিক পর্যায়ে টিউলিপ ফুল চাষ, এবার 20 জন কৃষক নিয়ে আমরা টিউলিপ ফুল চাষ শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ফুলে ফুলে ভরে গেছে। নেদারল্যান্ডের যে ফুল টিউলিপ যেটা আমাদের হাতের নাগালের বাইরে ছিল, এখন প্রান্তিক পর্যায়ে আমাদের 20 জন কৃষক এই কাজ করছে। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার এবং আমরা ফ্যামিলি, সো আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। চাকরির সুবাদে এই এখানে সচক্ষে এত সুন্দর একটা টিউলিপ বাগান দেখব, এটা সত্যি ভাবতে খুব ভালো লাগছে এবং এত সুন্দর। টিউলিপের বাগান হচ্ছে, গত বছর এই বাগানটা ছিল এলোমেলো, এখানে একটু ওইখানে একটু, তো এবার এটা না করে সবাই মিলে এক জায়গায় সুন্দর করে একটা বাগান করা হয়েছে, অনেক বড় একটা এরিয়া নিয়ে। তো আপনারা সবাই আসবেন বাগানের মানে সর্ব দুকালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। ময়মনসিংহ থেকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানায় আসছি। আসার পিছনে একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় শুনছি টিউলিপ ফুল বিশ্বের বিভিন্ন দেশে হয়ে থাকে, তো আসলে এই ফুলটা যে বাংলাদেশে হয় এটা আমরা কিছুদিন আগে জানতে পারছি।